আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। মার্চ মাসের 14 তারিখ কুয়েতের সরকার কুয়েতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমায় দেশে যাওয়া বা জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। এই সুযোগ নিয়ে কুয়েতের মাননীয় রাষ্ট্রদূত একটি ভিডিও বার্তা প্রেশার করেছে, আমরা আপনাদের সাথে হুবহু সেই ভিডিওটি শেয়ার করব। একই সাথে থাকছে মাননীয় রাষ্ট্রদূত জানিয়েছেন এমআরপি পাসপোর্ট সংক্রান্ত যে নিষেধাজ্ঞা কুয়েত সরকারের তা ক্লিয়ার করেছে। কাজেই কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসীর এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল তথ্য বুঝে নিতে হবে। চলে যাবো স্ক্রিনে, তারপর আরো বিস্তারিত ইনফরমেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুয়েত প্রবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু বলার জন্য আমি এই ভিডিও ক্লিপটা করেছি। এর মধ্যে যদিও আমরা অনেক ইনস্ট্রাকশন দিয়েছি, তাও আমার কাছে মনে হচ্ছে যে অনেকের বেশ কিছু সন্দেহ আছে, এই জন্য আমি এই জিনিসগুলো ভিডিওতে তা জানানোর চেষ্টা করছি। প্রথম হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন। এখানে আসলে ম্যানুয়াল এক্সটেনশনটা আপনারা সবাই জানেন যে এটা করোনাকালীন সময় কুয়েত সরকার থেকে একটা সুবিধা দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের পাসপোর্ট ওই সময় আসতো না, ফ্লাইট বন্ধ ছিল, ওই জন্য ম্যানুয়াল এক্সটেনশন একটা সুযোগ ছিল। তো কুয়েত গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার দিয়েছে, ইনস্ট্রাকশন দিয়েছে যে আগামী 1 জুন থেকে, অর্থাৎ এই বছর 1 জুন থেকে আর কোনো ম্যানুয়াল এক্সটেনশন পাসপোর্ট তারা অ্যাকসেপ্ট করবে না। এই জন্য আমরা বলেছি যে আমরা 30 এপ্রিল পর্যন্ত অ্যাকসেপ্ট করবো। 30 এপ্রিল এবং হাতে এক মাস সময় রাখার কারণ হচ্ছে এখান থেকে ম্যানুয়াল এক্সটেনশন করে নিলেও আপনাদের কিছু কাজ থেকে খারিজিয়া করতে হয়, এই জন্য আমরা 30 এপ্রিলের পর আর এখান থেকে কোনো ম্যানুয়াল এক্সটেনশন করবো না। তবে এখানে এতটুকু মনে রাখতে হবে আপনাদের, এই ম্যানুয়াল এক্সটেনশনের জন্য আমাদের এমআরপি সার্ভিস কখনোই বন্ধ হবে না, অর্থাৎ এমআরপি ই পাসপোর্ট দুটাই চলবে। তবে যেহেতু অনেকেই আপনারা খোঁজ রাখেন না, অনেকের কাছে পাসপোর্ট থাকে না, তাই অনুরোধ করব যে আপনার কাছে পাসপোর্টের কোনো হিসাব, আপনার হিসাব রাখবেন, কবে এটা এক্সপায়ার করেছে না করেছে বা কবে এক্সপায়ার হবে, এই তথ্যটা আপনার জানা থাকা উচিত, সো দ্যাট আপনি সময় মতো এসে এখানে পাসপোর্ট, সেটা ই পাসপোর্ট হোক বা এমআরপি হোক, সেটা নতুন করে তৈরি করবেন। আমি আবার বলছি যে এই ম্যানুয়াল এক্সটেনশন আর করা না হলেও এমআরপি সিস্টেম চালু থাকবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আজকে নিশ্চয়ই আপনারা জানেন কয়েকদিন ধরেই হচ্ছিল যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। আজকে আমরা পেপার পত্রিকায় যেটা দেখেছি কয়েকটা পয়েন্ট আছে, মূলত 4টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যারা রেসিডেন্সি ভায়োলেটর তারা যদি কোনো ফাইন না দিতে চায় তাহলে তারা ফাইন না দিয়ে সিস্টেম ফলো করে দেশে চলে যেতে পারবে এবং তারা ভবিষ্যতে পুনরায় আবার কুয়েতে যদি ভিসা পায় তাহলে আসতে পারবে, অর্থাৎ ফাইন দিতে লাগবে না, দেশে চলে যাবেন, আবার পরবর্তীতে অন্য কোনো ভিসায় আপনি এখানে আসতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যদি ফাইন দিয়ে এখানে যদি রেসিডেন্সি অ্যাডজাস্ট করতে পারেন সেটা করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার এগেনস্টে আপনি রেসিডেন্স ভায়োলেটার, আপনি যে কোনো একটা পন্থা অবলম্বন করতে যাচ্ছেন সেটা আদৌ পারবেন কিনা, মনে করেন আপনার নামে ইনহাস কেস আছে, সেক্ষেত্রে আপনি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আমি এটা কি করতে পারবো কি পারবো না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কেউ এই ফাইন না দিয়ে চলেও না যায়, আবার এখানেও রেসিডেন্সি অ্যাডজাস্ট না করে, এইভাবে সেই ক্ষমার পিরিয়ডটা যেটা 17 মার্চ থেকে শুরু হয়ে 17 জুন পর্যন্ত, এইটা যদি না নিয়ে তারপরে ভায়োলেটার হিসেবে থাকে তবে তার বিরুদ্ধে কুয়েত সরকার আইনানুগ ব্যবস্থা নেবে, লিগাল ব্যবস্থা নেবে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তাকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। তা আমি মনে করি এটা একটা খুবই সুন্দর একটা সুযোগ দিয়েছে যারা রেসিডেন্সি ভায়োলেটার আছে বা ইলিগাল আছেন, আমি আহ্বান জানাবো আপনাদের এই অ্যামনেস্টির এই সুযোগটা গ্রহণ করার জন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা অবশ্য একটু ভিন্ন পয়েন্ট, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো এর মধ্যে জানেন আগামী 21 মার্চ আমাদের বাংলাদেশি ফুটবল টিমের সাথে প্যালেস্টাইন ফুটবল টিমের যে আপনার বিশ্বকাপ ফুটবলের যে সিলেকশন প্রাক সিলেকশন টিম থাকে সেটা একটা ম্যাচ হবে 21 তারিখে রাত 9:30। আমি অনুরোধ করব
আপনারা যারা আপনারা যেন দলে দলে গিয়ে ওখানে যোগ দিয়ে খেলা উপভোগ করেন, বাংলাদেশি টিমকে সাপোর্ট দেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাদের সকলের অবগতির জন্য একটু সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই মাসের, আজকে তো 14 তারিখ, এই 20-21 তারিখের দিকে ঢাকা থেকে এনআইডির জন্য টেকনিক্যাল টিম আসবে এবং এই মাসের আরও শেষের দিকে অ্যাডমিনিস্ট্রেটিভ টিম আসবে, অর্থাৎ কুয়েতে আল্লাহর রহমতে এনআইডি সার্ভিস অদূর ভবিষ্যতে চালু হতে যাচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাল্লাহ টিম আসলে আমরা এই ইনিশিয়াল সেট আপ যখন হয়ে যাবে আপনাদেরকে তখন একটা বিস্তারিত নির্দেশিকা দেওয়া হবে যে কি কি লাগবে, কি কি তথ্য লাগবে এই এনআইডি করার জন্য। আমি জানি কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের একটা আশা ছিল, আমরাও অনেক আগে থেকে এটা প্রশ্ন করে আসছি। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমাদের কুয়েতকে নির্ধারণ করেছেন এনআইডি কার্যক্রম চালু করার জন্য। তো আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, ইনশাল্লাহ আমাদের এখানে সেট আপ হয়ে গেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আমরা করে দেবো, দিনে আমরা কতজন করতে পারবো, তাদের সময় অনুযায়ী আপনারা এসে এই এনআইডি সেবাটা গ্রহণ করবেন। আমার আর কিছু বলার নাই, আমি রমজান মাসে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, দেশের আইন মেনে চলুন, কুয়েতের আইন মেনে চলুন এবং পরিবার পরিজনের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আপনার সকলের প্রতি আমাদের রমজানের শুভেচ্ছা থাকুন। আসসালামু আলাইকুম। কুয়েত প্রবাসী ভাই ও বোন, সাধারণ ক্ষমা আজকের ঘোষণা ছিল এটি। এরপরে কি যুক্ত হয়, কি মাইনাস হয়, কি কি সুযোগ সুবিধা তা জানানোর জন্য সব সময় আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে যা করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখতে হবে, ফেসবুক পেজটি লাইক ফলো দিতে হবে এবং আমাদের ভিডিওগুলো আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনের কাছে পৌঁছে দিতে হবে। আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় পরবর্তী ভিডিও বানাবো।